ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা একটু রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে বর্ধমানে হস্তশিল্প মেলায়। তো চলো সেখানে যাই, কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাই সাথে থাকো এবং দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমরা মেলা প্রাঙ্গণে চলে এসেছি, যেটা হচ্ছে উৎসব ময়দানে হচ্ছে। এটা হচ্ছে বর্ধমানে বিরাটায় যে উৎসব ময়দানটি আছে সেখানেই এই মেলাটা বসেছে। তো এই উৎসব ময়দানে আরও অনেক নানা রকম মেলা এখানে বসে। আমার চ্যানেলে যদি তোমরা পুরনো বন্ধু হয়ে থাকো দেখবে আমি শেয়ার করে থাকি, মানে শেয়ার করেছি যে এখানেই মোটামুটি সমস্ত মেলাগুলো বসে। তো এইটা ছিল জেলা হস্তশিল্প মেলা, যেটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের সহায়তায় গড়ে উঠেছে, যেখানে ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের বিভিন্ন শিল্পীদের, হস্তশিল্পীদের নিয়ে এই মেলাটা বসানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মেলার আয়োজন করা হয়েছে। যেহেতু জেলা ভিত্তিক তাই জন্য মেলাটা যে খুব বেশি বড় সেটা নয়, পশ্চিমবঙ্গ সরকারের যেটা হস্তশিল্প মেলা হয় সেটা অনেকটা বড় হয়, কারণ বিভিন্ন জেলার হস্তশিল্পীরা সেখানে আসে। কিন্তু এটা যেহেতু জেলা ভিত্তিক তাই জন্য এখানে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলারই শিল্পীরা, হস্তশিল্পীরা রয়েছে। আর এই দেখো এখানেই আমি ঢুকেই দেখতে পেয়ে গেছি একজন শিল্পী, যে একটা বাচ্চা মেয়ের কার্টুন ক্যারেক্টারটা আঁকছিল। মানে ওখানে পোর্ট্রেট আঁকার জন্য 200 টাকা এবং কার্টুন ক্যারেক্টার আঁকার জন্য 50 টাকা করে নিচ্ছিল চার্জ। তো একটা বাচ্চা মেয়ের আঁকছিল, তো আমিও দাঁড়িয়ে পড়লাম আর আমার ছেলেও দাঁড়িয়ে পড়লো দেখার জন্য, কারণ এইসব দেখতে আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা, কারণ নিজেও যেহেতু একটু আঁকতে ভালোবাসি আর করতেও ভালোবাসি, তো দেখতে তো ভালোবাসবেই। তো এটাই আমি একটুখানি দেখে নিলাম ঢুকেই। এরপরে চলো মেলায় ঢোকা যাক এবং কী কী জিনিস আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ প্রথমেই যেটা মেয়েদের মেন আকর্ষণ, এই সমস্ত গয়না গাটি হার কানের, এই সব দেখতে দেখতেই তো টাইম চলে যায়, সব মনে হয় নিয়ে নিই, তাই না বন্ধুরা? তোমাদের কাদের কাদের এরকম মনে হয়? আমার তো খুব মনে হয়। তো এই সমস্ত জিনিস তো আছেই, তাছাড়া দেখতেই পাচ্ছ শাড়ি আছে, কুর্তি আছে, নাইটি আছে, কাফতান আছে, বিভিন্ন মাটির জিনিসপত্র আছে, বেতের জিনিসপত্র আছে, ঘর সাজানোর জিনিস আছে, যেরকম হয় আর কি। মানে হস্তশিল্পীদের যা যা মানে জিনিস তারা মানে তৈরি করে তাদের দিয়ে বিভিন্ন রকমের স্টল রয়েছে। তো চলো তোমরাও ঘুরে দেখো আমার সাথে। তো বললামই যে মেলাটা 27 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 10ই মার্চ পর্যন্ত থাকবে, আর বেলা 1টা থেকে রাত 8টা পর্যন্ত। যদিও লোকজন থাকলে 8টারও বেশি সময় ধরে থাকছে মেলাটা, তো যারা যারা এখনও আসোনি, কাছাকাছি আছো, তারা চট করে চলে এসো এবং ঘুরে যাও। আশা করি তোমাদের ভালো লাগবে, আর টুকটাক জিনিস কিনেও নিয়ে যাও। তো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। আর যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। আমি মেলা থেকে চলে এসেছি, তো কি জিনিস কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো এই দুটো জিনিস কিনেছি, এটা হচ্ছে একটা ব্যাগ, এই পার্স আর কি, এই যেরকম এটা নিয়েছে 70 টাকা, আর এই একটা সেট কিনেছি আফগান, দেখ এটা 360 টাকা দাম ছিল, 280 টাকা নিল। দেখাই খুলে তোমাদেরকে, এটার ইয়াররিংটা দিয়েছে,
ইয়ারিংটা কোথায় দেখি না, এই দেখো কেমন হয়েছে তোমরা জানিও। এই ইয়ারিংটা আগে দেখি আমি কোথায়। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও। পাশ থেকে আমার হাজব্যান্ড ওটা বললো, তো কিছু মনে করো না, ইগনোর। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।